আদর্শ আমাদের অসুখ মায়া এনে চিকিৎসা করতেছে, চিকিৎসা করে আজকে আমার লুয়েছে, লুয়েছে পরে বাড়ি আছি ঘুরে বহাবই করে আমার ওমারে আমার মায়ের ওমারে কে মারছে? আপনার ছেলের নাম কি? বিমল দাস। আপনার ছেলে কিছু কইছে না এবারে? না কিছু কোন। আপনার ছেলে মার দুর্ঘটনা আপনারে? আমার ছেলে মারে না, মারে নাতি নাতি তাইচা তিসারা বাবু রয়ে যা তার মা আর কবালি বাবা মারছে লাদে কই না মারি করে মারে হুদু দিয়ে আমি আমার দেখতে না খাওয়ান দিত না ভিন্দন দিত না কিছু দিত না সব দিয়ে করে জামাই দা তো জামাই ছেলে তো কাল করছে বা খাওয়ান ভিন্দন দিছে রাত্রে অন্ধ জামাই মারা গেছে ওর মায়ের আর কী পারে নিজে তো সংসার একটা। আপনার ছেলে কী করে? আমার ছেলে কী করবো কিছু করবো না। মানে আপনি মেয়ের বাড়ি যাওয়ার কারণে মারছে নাকি? মেয়ের বাড়ি যাওয়ার কারণে না, আমার দেখতেই পারে না, আমি বাড়িতে থাকতাম, বিয়ের বাড়ি থাকতাম, অনেক বছর ধরে মারে ওন দিয়ের বাইক কেমন তো হাম দিয়ের বাইতে তো মানুষ তো অন্য কথা। আপনার স্বামী মারা গেছে কত বছর হয়েছে? ও 10-15 বছর, 2 বছর। তারপর থেকে আপনি এখানে দেখাচ্ছেন মানে আপনার কষ্ট দিতে আসছে নাকি? সবসময় কষ্ট দিচ্ছে মনে হবে নাকি? হ্যাঁ সবসময় এই কাজ যা কারণ কাল মারা আমারই বিদা বিদি সহ্য করে তো খাচ্ছি এখন তো আর সারি না। অন্ত এখন কার বিরুদ্ধে মামলা করবেন থানাত? তারা মামলা করা মন আমারও তারা দেখতে পারে না, বুঝতে বউ নাকি আছে তো বুঝ বউ নাকি আমি বাংলাদেশ থেকে বাড়ি ঘর বেঁচে নেই আমি বাড়ি করে দিচ্ছি ঘর করে দিচ্ছি উত্তরে। কোন জায়গায় বাড়ি আপনার? ইয়ে না অন্যগ্রাম। এখন কার কার বিরুদ্ধে মামলা করবেন? কার কার বিরুদ্ধে? বউ নাতি পুতা সুদ্ধ তিন যতন মারছে বউ পুতো মারছে না নাতি বউ যুগ। হ্যাঁ এখন কার বিরুদ্ধে করবেন মামলাটা? ছেলের বিরুদ্ধে করবেন? ছেলের বিরুদ্ধে করতাম খেতে বউ আছে বউ বউ আছে ছেলে তো শুধু বউর বিরুদ্ধে করবেন নাকি? বউ আর নাতি শুনেন আজকে বাংলাদেশ থেকে আইসা আজকে প্রায় 30 বছর। আমার বাবা সহজ সরল মানুষ আসলো, আমার বাবার সম্পদ এখান থেকে বেচছে আনছে আনতে পারা তখন বাড়ি গরজন বাড়িজন কিনছে ছগন টাকা গায়ে নি ছগন টাকা আমার ভাই দুজন তখন আমার মারে বাবা আসলে সহজ সরল বাবা কিছুটা বুঝে না তখন আমার দুনু ভাইয়ের নামে জায়গাটা লিখালাইছে দলিল করে আলাইছে আমরা জিজ্ঞাসা করছে না। দুই বোন আছে আমরা রামনগর, আমরা দুই বোনের জিজ্ঞাসা প্রয়োজন মনে করছে না বঞ্চা মিত্রও না তখনও করছে গীতা আচ্ছা করে আলাইছে তখন মার আমরা প্রশ্ন করলাম বলে মা তুমি ছগনটা জায়গা কিনলাই আনো কোতার নামে করলা ধুনু কোতার নামে করলা তুমি যদি বাঁচো তোমার ভবিষ্যৎ কিতা তখন কইছে কুত দিল কুতা তো বাদ দে বাদ দে খেতে কি আর বাদ দে যা বাড়ি কি বাদ দিব আমার বাদ দিব আমার পুতে তো থাকগা আমি বাঁচুন কদিন আমার পুতে নাম হইতে আজকে কি ঘটনা হয়েছে না আরও হয়েছে কিন্তু আমরা এই জায়গাটা গেছি না আর কি সহ্য করে আনিছি প্রায় মারধর করে। হ্যাঁ আমার গ্রামবাসী প্রতিবাসী সবাই জানে তারা সবাই আমাদের ফোন করে করে কো যে এই পরিস্থিতি তোমার মা মারিলে কোন দিন জানি মারা তখন আমরা আয়া লইয়া যাই তো বড় করি না বলে আমার মা মরে জাগা মরা গেল লাগা তারপরে জাগা যান তো বাইরা তো মরু আমরা হচ্ছে এই উদ্দেশ্য তখন করছে গীতা ভাইয়ের নামে যখন করা হয়েছে ভাই বিয়া করছে বড় অত্যাচারা তো আমার মা আর এই বাইক করা দিতে না থাক ভাইয়ের অশান্তি হইব দিকা মারে নিয়া 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 নিয়ে আর খাওয়াই পালে কিন্তু কোনো রকমই পারে না গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে থাকে তাদের প্রতি সবসময় মারধর করে সবসময় মারধর করে ছমাস থেকে চিকিৎসা এমন ডাক্তার চিকিৎসা যত আছে খরচ এভরিথিং আমি চালাই। আজকে আপনার মারধর করছে? আমারও হ আমি উড়া নাই উঠতামও পারছি না আমার গালের ভিতরে থাপড়া মারা গেছে। কোন জায়গা বাড়ি তার কার বাড়ি? বাইরের বাড়ি বাইরের বাড়ি পূর্ণগ্রাম স্কুলটার লোক প্রাইমারি স্কুলটার লোক। এখন কি মামলা করছেন আপনার থানার বিরুদ্ধে? মামলা করবেন তার বিরুদ্ধে? থানার মামলা করছি না যেমন করতে কার বিরুদ্ধে করবেন? ভাইয়ের বোন না বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে আর কি জানি কি ভাই পুতের বিরুদ্ধে কারণ কি ভাই যদি ভালো হইতো বউর লগে ভাইয়ে ফাড়ে না ভাই পুতে সর্দারি করে ভাই পুতে আরো মানে সে বলে শিক্ষিত তার কথাবার্তা আরো যাচ্ছে তা নাম কি এর ভাইয়ের বউ আমার প্রশ্ন করে তুই এই বেট ডুকসুস কেনে তুই এই বেট আইবি তো সাফা দাত্রী সবটি ফেলাই দেবো তখন আমি প্রশ্ন করলাম যে আমার বাপের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমি আইতাম না।